আমি বলতাম পর্তুগাল থেকে আসছি আন্টির সাথে দেখা করতে। সেটা বলার পর আম্মা আমার ছেলে আম্মা যাই দেখে যে ওই লোকটা বলতেছে আন্টি আপনাদের সাথে দেখা করতে আসছি, বাধ্য হয়েছে আমি পর্তুগাল থেকে এসেছি। আম্মা আমার ছেলেকে বলছে যাও গেট খুলে দাও, ছেলে দেয় গেট খুলে দিছে আর আমি ছিলাম ওয়াশরুমে। তারপর বসার পর সে আমার সাথে অনেক কথা বলতো, ক্যান্সারতে বলতেছে, ক্যান্সারছে এবং ব্যাগটা ওপেন করে রেখেছে। তারপর কিছুদিন খাচ্ছে আর আম্মার সাথে কথা বলতেছে। বলার পর আম্মা আমি গেলাম, তারপর বলতেছে ভাবি আম্মা বলতেছে না আর এই দেখো এথা দিয়ে আসছে বৌদ্ধপাড়া থেকে আসছে ছিল। তা আমি ভাবছি যে বৌদ্ধপাড়া কে আমি ওই জাহিদের ফ্রেন্ডের ওয়াইফ, তারপর আমি ভাবছি ওরা একটা ফ্রেন্ড আছে নিশ্চয়ই তার ওয়াইফ আসছে। তারপর বসার পর অনেক সে অনেক তথ্য দিচ্ছে যে ও তো ওখানে কাজ করে আপনাদের জন্য অনেক টেনশনে আছে, আপনাদের বাসায় একা রেখে গেছে। তা আমি বলছি আপনি গেছেন কবে? বলতেছে আমি তো এই গিয়েছি আর এখন আসছি, আমরা একটা জমি রাখতেছি বৌদ্ধপাড়া, ওখানেই আপনার রাখবো। তারপর এইটা বলার পর বলতেছে আমার যার সাথে আমার হাজব্যান্ডের অ্যাফেয়ার আছে, সেজন্য কিছু ডলার রাখবো আপনাদের বাসায় এবং কালকে ডলারগুলো নিই। সেটা বলার পর আম্মাকে বলছে আন্টি আপনি একটু ড্রেসটা চেঞ্জ করে আসেন, আমি আমার হাজব্যান্ড আসছে। তা আম্মাকে বলার পর আম্মা ভিতরে চলে গেছে, আর ভাবির সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। সেটা বলার পর আম্মা ভিতরে চলে গেছে যে ভাবছে কী কথা। তারপর আমি দূরে বসাছিলাম, সে আমাকে বলছে কাছে বুঝতে আমি ফ্যানটা অফ করেছি, সে বলতে ফ্যান অফ করেন। তা আমি আমি গোসল করে এসেছি তো কানে শুনতে পাচ্ছি না, আপনি পাশে বসে, তা পাশে বসে কোনো ডলার বের করে আমাকে দেখাচ্ছে যে ডলারগুলো আমি একটু রাখবো আপনার বাসায়, আমার যা নিয়ে যেতে পারে কালকে জমি রাখবো। তারপর আমি বলছো আচ্ছা, তা বলছো আর একটা বেডরুমে দেখতাম, বেডরুমে আসছে এসে বসার পর আবার আমার হাজব্যান্ডকে দু তিনবার ফোন দেওয়ার জন্য আমি উঠে গেছি, সে কোনোভাবে ফোন দিতে দিচ্ছে না, ব্যস্ত রাখতেছে ব্যস্ত রাখার পর। তারপর আপনার আমি ওই রুম বসা, সে আবার বলতেছে যে কথা ডলারগুলো একটু রাখেন। তা আমি চাচ্ছি ওর বাবাকে ফোন দিই, তারপর আমি ডলারগুলো রাখি, কিন্তু সে কোনোভাবে ওর বাবাকে ফোন দিতে দিচ্ছে না। তারপর তারপর আমাকে বলতে ড্রেসটা চেঞ্জ করে আসেন কি দেখে আপনাকে, তো আমি ড্রেস চেঞ্জ করতে গেছি। তারপর আবার আসছে বলতে এটা তো আপনার ভালো দেখে না, আবার ড্রেস চেঞ্জ করে আবার ড্রেস চেঞ্জ করে ওনার কাছে আবার আমাকে ডলার দেখাইছে। দেখার পর বলতেছে আপনি এভাবে কেন একটু চুরি করে, কানে দুল নাই কিরকম দেখাচ্ছে, স্বর্ণ টন্ন নাই আপনাদের লকার নাই, আর আমি ডলার ফেরত রাখবো আপনাদের লকারে রাখেন। তা আমার বলছে আমাদের তো লকার নাই, তুমি দেও উনি রাখো। তা বলতেছে যদি আমার বলতে শোনো আমাদের কোনো কিছু বাসায় থাকে না, সব লকারে থাকে, ব্যাংকে থাকে, আমরা কখনো বাসায় কোনো টাকা পয়সা রাখি না। সেটা বলে সে আমাকে চুরি করার পর আমি চুরি পড়েছি, পরপর সে আমাকে বলতে চুরি করতেছে না, করার পর সে বলতেছে যে আমার যার এরকম চুরি আছে আপনি এরকম চুরি করেন না খুলে রাখুন। আমি না খুলে সে পড়েছিলাম, তারপর ওই আমার কেমন সন্দেহ হয়েছে যে উনি চোর হতে পারে। সন্ধ্যার পর আমি ওখান থেকে উঠাইয়া শাড়ির ভাঁজে গহনাগুলো রেখেছি। পরে আমি দৌড় দিয়ে ওর বাবাকে ফোন দিতে গেছি, ওর বাবার সাথে আমার কথা বলতে হবে। ওর বাবার সাথে কথা বলতেছিলাম তখন উনি বলতে ভাবি ফোন রাখেন ফোন রাখেন, একটু পর ভাইয়ের সাথে আমার হাজব্যান্ড আসে ভিডিও কলে কথা বলবো, ভাইয়াকে ছাড় পেয়ে আসছি। সেটা বলার পর সে বল তার সে এর মধ্যে কাকে দেন ফোন দিয়ে বলতেছে এই তুমি মিষ্টি আনতে তো ফল নিয়ে এসো, এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, আমার পিচ্ছিরা নিচ্ছে যা অবস্থাতে আছে। এই ওর বাবার সাথে যেই কথা বলছে উনি তখন ভিতরে ঢুকে যাইয়া আমার গহনাগুলো নিয়ে গেছে, আমি ওটা বুঝতে পারি না। পরে যেই ওর বাবা ফোন ডাকছে তখন ওর বাবাকে বলে দিচ্ছি যে অমুক বাসা দিয়ে মনে হয় আসছে। তারপর সে আমাকে বলছে চলেন ভাবি একটু গেটটা খুলে দেন আমার যা আসছে। তা আমি নিচে যাবো কেন, বলতেছে আমার যাকে আগাই নিয়ে না দিয়ে আসলে জিনিসটা খারাপ হয় না, আপনি একটু নিচে আসেন। তা ওনার সাথে আমি নিচে একদম রাস্তা পর্যন্ত আগাই নিয়ে আপনার যা কোথায়, বলতে ওই তো সামনে গাড়ি তো ঢুকে না এদিকে। আমি কেন এ রাস্তায় তো গাড়ি ঢুকে, বলতেছে না এ রাস্তায় গাড়ি ঢুকে না, একটু ওই সামনে গাড়িতে আসে। সেটা বলার পর আমি সামনে আগাই দাঁড়ানো ছিলাম, সে আমাকে আপনি এসে দাঁড়ান আমি আসতে আমাকে রেখে চলে গেছে। তারপর বাবা ফোন দিয়েছে বলতে তুমি যে দেখো তোমার গহনা আসছে। আপনি এখন কি বিচার দাবি করছেন এনার? আমার গহনগুলো ফেরত চাচ্ছি এবং ওনাকে শাস্তি দিচ্ছি।